मोटामुटी 26 जन मत हो डिटेल्स अल इनफरमेशन कलेक्ट कर ব্যাপারটা খুবই ভয়াবহ ভয়াবহ মানে হচ্ছে দেখুন যে একটা লোক রেল ধরতে যাচ্ছে ট্রেন ধরতে যাচ্ছে পাবলিকের মতো ট্রেন ধরতে যাচ্ছে ট্রেনে টিকিট কেটেছে ট্রেন ধরতে যাচ্ছে এটা তাদের ইনফরমেশনও আছে যে মিনিস্টার এই ট্রেনে যাবে বা অন্যান্যরাও যাবে সাধারণ নাগরিকরাও সবচেয়ে ইম্পর্টেন্ট সেখানে আমাকে ওনার সাথে যে ছেলেটি ছিল তারা বলছিল ভাগ্নে যে দিদি আমরা সবসময় যাই কিন্তু এটা বিশ্বাস করুন একদম পুরো ওরা বলছে যেটা আমি জানি না এটা পুলিশ তদন্ত করে বের করবে ওদের রিপোর্ট হচ্ছে যে যারা সাথে ছিল বলছে যে রিমোটে ব্লাস্টটা করেছে কারণ ট্রেনে যখন মানে স্টেশনে পা দিয়ে স্টেশনে হাঁটছে সেই সময় ব্লাস্টটা করে দেওয়া হয়েছে এবং জেনে শুনেই করা হয়েছে যাই করুক এটা আমার যতদূর কেস হিস্ট্রি শুনে মনে হচ্ছে আমি এখনই ডিটেলস ইনভেস্টিগেশনের কথা বলবো না বলা উচিত নয় লেট দ্য ইনভেস্টিগেশন ইজ ওভার কিন্তু প্রাইমারি ফেসে যে সমস্ত সার্কামস্ট্যান্সেস যা লোকাল ছেলে মেয়েদের কাছে শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা প্ল্যানফুলি করা হয়েছে এবং প্রথম কথা হচ্ছে যে এটা রেল স্টেশনে যে হয়েছে রেল স্টেশনে তখন নাকি রেলের কোনো পুলিশ টুলিশ কেউ ছিল না এবং সেই সময়টা জায়গাটা অন্ধকার ছিল মানে আলোও ছিল না এবং এই যে সার্কামস্ট্যান্সেস যে এভিডেন্সগুলো যেগুলো বলছে আর রেল ইনসাইড দ্য রেলওয়ে স্টেশন ইটস এ রেল প্রপার্টি এটা ল অ্যান্ড অর্ডার মানে স্টেটের এটা নয় স্টেটের ল পুলিশকে ডাকলে তবে স্টেট এফআইআর করতে পারে জিআরপিএফ এফআইআর করতে পারে বাট ইটস এ রেলওয়ে প্রপার্টি আমি জানি না রেলওয়ে এত বড় ঘটনার পরে কী করে এটাকে ক্যাজুয়ালি নিচ্ছে ইটস এ ভেরি বিগ বিগ কনস্পিরেসি এবং আমরা মনে করি যে এটা সত্যি কথা বেরোক জাকিরের অবস্থা খুবই খারাপ ও সকালবেলা এমনকি পাস বিপি হয়ে গেছিল 50-72 ডাক্তাররা অনেক চেষ্টা করে এই তো ওই বলছিল ভাগ্নে যে রিমোটে করা হয়েছে তুমি বলছিলে না আমার আচ্ছা বলছিল তো কথা হচ্ছে যে এমন অবস্থা যে ওকে খুব সিরিয়াসভাবে এ করে পাঠানো হয়েছে থিয়েটারে আর কয়েকটা পেশেন্ট তো দেখা যাচ্ছে না আমি নিজে কোনো রকম দূর দূর থেকে দেখেছি এবং হাত নেই পা নেই যাদের আমি মণিময়কে বলেছি এবং আমার নারায়ণ হেলথ সেক্রেটারি আছে যে আমরা ভালো হয়ে গেলে বন হুগলি থেকে ওদের যে পা হাত আমরা এগুলো সব করে দেবো যাতে ওদের হাত পায়ের যে অহবরটা হয়তো আর্টিফিশিয়াল আমরা করে দেবো আমরা সব দায়িত্ব নিয়ে রাজ্য সরকার করে দেবো এখনো পর্যন্ত ডিজাস্টার যারা এই সিরিয়াস কন্ডিশনে আছে আমি ওদের প্রতিটা পরিবারকে 5,00,000 টাকা করে আমি ঘোষণা করছি মিনিস্টারের নয় মিনিস্টার তো ও নিতেও চাইবে না এবং ওর ব্যাপারও নয় যারা আমার গরিব ছেলে মেয়েরা আছে আর যাদের এমনি ছেড়ে দিয়েছে অল্প কিছু খুব স্লাইট হয়েছে তাদের 1,00,000 টাকা করে ঘোষণা করছি সিরিয়াস যারা তাদের 5,00,000 টাকা করে ঘোষণা করছি প্লাস হাত পা করে দেওয়া ট্রিটমেন্ট করে দেওয়া সব দায়িত্বই আমরা নিচ্ছি এবং হসপিটাল কর্তৃপক্ষ নিচ্ছে ওখানেও যারা আছে তাদের দায়িত্ব আমরা নিচ্ছি এবং এটা তদন্তের জন্য আমি একজনের ওপর ছাড়িনি সিআইডিকে দেওয়া হয়েছে এসটিএফকে দেওয়া হয়েছে এবং সিআইএফকে দেওয়া হয়েছে তিনটে বড় ইউনিট আমাদের যাদের কাছে ডগ স্কোয়াড আছে যাদের কাছে ফরেন্সিক ডিটেলসটা আছে যাদের কাছে এফএসএল শুরু করে সব কিছু আছে তিনটে টিমকে লাগানো হয়েছে
সুতরাং সত্যি ঘটনাটা খুঁজে বের করাই আমাদের কাজ এবং আমরা খুঁজে বের করব। কিছুদিন ধরে জাকিকে অনেকে বলছিল ইনডিরেক্ট ওয়েতে, তুমি চলে এসো চলে এসো চলে এসো নানাভাবে। আমি সেসব কথা এখন আর বলতে চাই না, কিন্তু জাকির খুব কমিটেড ছেলে এবং খুব স্ট্রিক ছেলে, ন্যাচারালি ও যাবে কেন। আরও লক্ষ লক্ষ সাপোর্টার আছে, ওর যেমন বিড়ি কারখানা আছে, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কাজ করে সেখানে, সেরকম মনে রাখবেন ও একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টও। বিড়ি হয়তো ছোট শিল্প হতে পারে, কিন্তু বিড়িতে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। সুতরাং সেই হিসেবে জাকির যখন যাতায়াত করতো, ওর সাথে ৩০-৪০ জন ছেলে মেয়ে যাতায়াত করতোই, এবং গুলি করলে হয়তো কিছু করতে পারতো না যেহেতু ৩০-৪০ জনের সাথে থাকে, সেই জন্য এই প্ল্যানটা বেছে নিয়েছে। ওইটা মোটিভ তো পুলিশ বের করবে, আমি যতটুকু সার্কামস্ট্যান্সেস এভিডেন্স যারা লোকাল স্থানীয় দর্শক যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করছিলাম কি হয়েছে না হয়েছে, কারণ আমরা তো দূর থেকে বুঝতে পারবো না, বাট দেখি জিনিসটা দেখে এবং এর ভয়াবহতা দেখে আমি নিজে শিউরে উঠছি। এ ধরনের জিনিস আমি দেখেছিলাম যে বিয়ান সিং যখন মারা গিয়েছিলেন বা বিটার সময় যখন এক্সপ্লোশন হয়েছিল, সেরকম এই টাইপের কিছু একটা এগুলোকে ফিট করেছে এবং যারা ফিট করেছে জেনে শুনেই করেছে। বাট যেই হোক, আমি মনে করি পুলিশের অ্যাকশন নেওয়া উচিত এবং এক্ষেত্রে কেউ যদি সাপ্রেস করারও চেষ্টা করে উই উইল নট অ্যালাউ দ্যাট। দেখো রেল মিনিস্টার এটুকু বলে দিল, খালাস হয়ে গেল। আর আমার একটা মিনিস্টার সহ আমার ২৬ জন সাধারণ মানুষ তারা আজকে মৃত্যুর দিকে লড়াই করছে। রেল মিনিস্টার কি জানে তাদের হাত উড়ে গেছে, তাদের পা উড়ে গেছে, তাদের মুখ ঝলসে গেছে, তাদের কি অবস্থা একবার ভেবে দেখেছে? তার স্টেশনে কি হচ্ছিল এটা পুরোপুরি তাদের দায়িত্ব, টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। নেতা মন্ত্রী ব্যাপার নয়, এটা তো এই যে আমার সাধারণ মানুষের সাথে নেতাও মার খেয়েছে, নেতার জীবনও আজকে সংকটের মধ্যে গেছে। জাকির খুব পপুলার লিডার মনে রাখবেন, এবং ইটস এ গেম প্ল্যান টু কিল হিম। নেচার অফ এক্সপ্লোসিভ আই ক্যানট সে, দিস ইজ অ্যাবসোলুট দ্য ম্যাটার অফ ইনভেস্টিগেশন। লেট দ্য এসটিএফ, সিআইডি অ্যান্ড দি সিআইএফ, দে লেট দেম ইনভেস্টিগেট অ্যান্ড দে উইল গিভ দ্য ডিটেইলস। দে হ্যাভ অলরেডি স্টার্টেড, CID is already on the spot. Railway, I do not know. They have not said anything. They didn't cooperate. They didn't contacted with us. Target to kar rahe hai. Target nahi karne se loktantra mein ladna zaruri hai. Loktantra mein target karke murder kyun karega? Aur karne ka zarurat kya hai? ये hooliganism होता है, ये politics नहीं होता है। आगे तो पीछे।